হ্যালো ফুটবল ফ্যান্স, একাধিক পরিবর্তন নিয়ে সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। এবারের আসরে নতুন ফরম্যাটে 32টি দলের জায়গায় 36টি দল অংশগ্রহণ করবে। এছাড়া বাড়বে দলগুলির ম্যাচ সংখ্যা এবং প্রাইজ মানি। নতুন ফরম্যাটে নতুন চ্যাম্পিয়ন্স লিগের ড্রটাও এবার নতুন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের মোনাকোতে আজ সেই ড্র আয়োজন করেছে ইউয়েফা। আগে ড্রতে কোন গ্রুপে কারা খেলবে সেটি নির্ধারণ হতো, তবে এবার থাকছে না কোনো গ্রুপ পর্ব। চ্যাম্পিয়ন্স লিগে এবার একটি পয়েন্ট তালিকা থাকবে, যেখানে 36টি দল লিগের মতো করে একে অপরের বিপক্ষে খেলবে। প্রত্যেকটি দল 8টি আলাদা আলাদা দলের বিপক্ষে খেলতে পারবে লিগ পর্বে, এবং পয়েন্ট তালিকার লিগে প্রতিটি দল কোন 8টি দলের বিপক্ষে খেলবে সেটি নির্ধারণ করা হবে আজকে ড্রয়ের মাধ্যমে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট ইউরোপিয়ান ফুটবলের প্রভাবশালী ক্লাবগুলির দাবি মেনেই বানিয়েছে ইউয়েফা। ইউরোপের বড় বড় ক্লাবগুলি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের একঘেয়ামি থেকে বিরক্ত হয়ে উঠেছিল। তাদের চাওয়া ছিল শক্তিশালী ক্লাবগুলির মধ্যে যাতে আরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়, তাতে বেশি প্রাইজ মানির পাশাপাশি আরও বেশি রোমাঞ্চের আশা করছেন তারা, যার কারণেই 2021 সালে ইউয়েফা থেকে বেরিয়ে গিয়ে সুপার লিগের মতো আলাদা নতুন লিগ করারও পরিকল্পনা করছিল তারা। তবে ইউয়েফা তাদের দাবি মেটানোর জন্যই 2022 সালের মে মাসে নতুন ফরম্যাট চূড়ান্ত করে, এবং যেটা এবারের মৌসুম থেকে শুরু হতে চলেছে। অতিরিক্ত 4টি দল বেড়ে চ্যাম্পিয়ন্স লিগ এখন 36 দলের। প্রতিটি দলই কমপক্ষে 8টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগে গ্রুপ পর্ব থেকে বাদ নেওয়া দলগুলো খেলত 6টি করে ম্যাচ। এবারের আসরে প্রাইজ মানির পাশাপাশি বেড়েছে ঠাসা সূচিও। আগে গ্রুপ পর্বে ম্যাচ ছিল 96টি, তবে এবার তা বেড়ে দাঁড়িয়েছে 144টি। 36টি দলের মধ্যে লিগ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ 8টি দল সরাসরি চলে যাবে শেষ 16তে। পয়েন্ট তালিকার 9 থেকে 24 নম্বর এই 16টি দল খেলবে আলাদা একটি নকআউট প্লে অফ পর্ব। এদের মধ্যে জয় পাওয়া 8টি দল মুখোমুখি হবে শেষ 16তে সরাসরি সুযোগ পাওয়া 8টি দলের বিপক্ষে। পয়েন্ট তালিকার তলানিতে থাকা 12টি দল বাদ পড়বে। ইউয়েফা জানিয়েছে প্রথম পর্ব পার করে নকআউট পর্বে যেতে প্রত্যেকটি দলকে অন্তত 7.6 পয়েন্ট অর্জন করতে হবে, যার মানে পরবর্তী রাউন্ডে যেতে লিগ পর্বের 8টি ম্যাচের মধ্যে 2টিতে জয় ও 2টি ড্র করতে হবে দলগুলিকে। গেল মৌসুমে যে 2টি দেশের ক্লাবগুলি সামগ্রিকভাবে ইউয়েফার ক্লাব প্রতিযোগিতায় ভালো করেছে, তাদের জন্যই মূলত চ্যাম্পিয়ন্স লিগের নতুন 4টি দলের মধ্যে 2টি জায়গা বরাদ্দ করে রেখেছে ইউয়েফা। সর্বশেষ মৌসুমে ইটালি ও জার্মানি থেকে বাড়তি 2টি ক্লাব সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে। ইটালি ও জার্মানি শীর্ষ লিগে গত মৌসুমে পঞ্চম হওয়া বোলোনিয়া ও বুরুসিয়া ডর্টমুন্ড নতুন নিয়মের কারণে খেলবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে। ইউয়েফার র্যাঙ্কিংয়ের পাশে থাকা লিগের তৃতীয় দলটিও এবার সরাসরি সুযোগ পেয়েছে। এছাড়া 4 নম্বর দলটি আসবে বাছাই পর্ব পেরিয়ে। আগে বাছাই পর্ব পেরিয়ে 4টি দল সুযোগ পেত গ্রুপ পর্বে, তবে এবার সেখানে 5টি দল সুযোগ পাবে। এবারে ড্রতে 36টি দলকে র্যাঙ্কিং অনুযায়ী 4টি পটে ভাগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো থাকবে প্রথম পটে। এবারে ড্রটি অনুষ্ঠিত হবে কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে। প্রতিটি দল প্রতিটি ভাগ থেকে 2টি করে প্রতিপক্ষ পাবে। প্রতিটি ভাগ থেকে পাওয়া 1টি প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠ ও অন্য দলটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দলগুলো।